বাংলাদেশ ম্যাচ ও বিশ্বকাপ প্রসঙ্গ নিয়ে আজ বার্তা 24.com-এর অতিথি এমন একজন যার নামের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, বাংলাদেশ ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান, আন্তর্জাতিক ক্রিকেটে যার হাত ধরে এসেছে প্রথম শতরান এবং বিশ্বকাপ ক্রিকেটে যিনি বাংলাদেশের হয়ে করেছেন প্রথম হাফ সেঞ্চুরি, সেই মেহরাব হোসেন অপি। অপি ভাই, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। শুরুতেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ প্রসঙ্গ, আগামীকাল যেটি শুরু হচ্ছে, তো এই ম্যাচ প্রসঙ্গে আপনার অবজারভেশন কী, আপনি কী বলবেন? দেখুন, আমার কাছে মনে হয় যে আসরটা কিন্তু বিশ্বকাপ, অন্যান্য 8-10টা ওডিআইয়ের মতো কিন্তু যে প্রেশারটা থাকে, এখানে কিন্তু প্রেশারটা মাত্রা আরেকটু বেশি আমার কাছে মনে হয়। আর সদ্য সমাপ্ত আমরা কিন্তু ত্রিদেশীয় সিরিজ আমরা যেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এইটা হয়তো বা আমাদের বাড়তি একটা প্রাপ্তি, এবং খেলোয়াড়দের হয়তো বা কিছু কনফিডেন্স লেভেলটা কিছুটা সময়ের জন্য একটু ধরে রাখবে উপরের দিকে। এছাড়া আর আমার কাছে মনে হয় না যে এই জয়টা আর কোনো কিছু বাড়তি কোনো সংযোগ দিতে পারে আমার কাছে। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী, নো ডাউট। ইতিমধ্যেই তারা তাদের ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ তারা পরাজিত হয়েছে, এবং তারা অবশ্যই চাইবে যে এই সেকেন্ড ম্যাচেই তারা বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর জন্য। কিন্তু বাংলাদেশের যে কাজটি করতে হবে আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটসম্যান বোলার যারা আছেন, আমরা যদি সঠিক কাজটা, যদি আমার কাছে মনে হয় যে আমাদের সর্বোচ্চ দিয়ে যদি সেরা খেলাটা খেলতে পারি, হয়তো বা এখান থেকে জয়লাভ করা কোনো ব্যাপার নয়। কিন্তু এটা সত্যি যে প্রতিপক্ষ শক্তিশালী, ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা দিকই শক্তিশালী, নো ডাউট। কিন্তু তাদের সাথে প্রফেশনালদের সাথে অবশ্যই প্রফেশনালিজম অ্যাটিটিউড যদি রাখেন, তাহলে আপনি এখান থেকে হয়তো ইতিবাচক কিছু বের করে নিয়ে আসতে পারবেন। এটা তো দক্ষিণ আফ্রিকা ম্যাচ প্রসঙ্গ, পুরো টুর্নামেন্ট যদি আমরা দেখাই, যে বাংলাদেশকে বলা হচ্ছে যে বাংলাদেশ এই বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারে, বিশ্লেষক থেকে শুরু করে সবার একই মত, তো আপনি কি মনে করেন যে বাংলাদেশ যেই বাংলাদেশের যে শক্তি রয়েছে, বাংলাদেশের যেই অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ দল কি পারবে? গতবার খেলেছিল আপনার কোয়ার্টার ফাইনালে, এবার কি সেমিফাইনালে যেতে পারবে? দেখুন, আকাশচুম্বী কিন্তু আমাদের প্রত্যাশা, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে বিশ্বকাপের মতো আসরে, গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছি, সত্যি এটা একটা বিরাট বড় প্রাপ্তি ছিল। সেটার ভিত্তির উপর আমরা মানে সবাই কিন্তু আশা করে আছি যে এইবার হয়তো আমরা সেমিফাইনাল খেলতে পারবো। কিন্তু এইবার কিন্তু আপনার ডিফারেন্ট ফর্ম্যাটটা কিন্তু ডিফারেন্ট, গতবারের বিশ্বকাপে কিন্তু ফর্ম্যাট ছিল যে দুটা গ্রুপ ছিল, কিন্তু এবার কিন্তু দুটা গ্রুপ নেই, এবার কিন্তু প্রতি এবার 10টি দল 9টি করে ম্যাচ খেলবে সেখানে। তো সেখানে আমার কাছে মনে হয় যে ফর্ম্যাটে একটু চেঞ্জ হওয়াতে বাংলাদেশের জন্য, এমন নয় যে সেমিফাইনাল যাওয়া মানে একেবারে অবাস্তব সেটা নয়, কিন্তু কঠিন বটে, অবশ্যই কঠিন। যদি আমার সেমিফাইনাল বাংলাদেশ জিততে হয়, সেক্ষেত্রে কিন্তু 5টি ম্যাচ কিন্তু অবশ্যই জয়লাভ করতে হবে, এবং প্রতিপক্ষ কিন্তু আমাদের প্রথম 3টি ম্যাচই কিন্তু আমাদের বড় বড় দলের সাথে খেলা। প্রথমটা আপনি সাউথ আফ্রিকা, সেকেন্ডটা নিউজিল্যান্ড, এবং থার্ডটাই কিন্তু ইংল্যান্ড। তিনটাই কিন্তু আমার কাছে মনে হয় যে একমাত্র সাউথ আফ্রিকা বাদে বাকি যে দুটি দল আছে তারা কিন্তু সেমিফাইনালে যাওয়ার কিন্তু জন্য তাদের স্পটলাইট কিন্তু তাদের উপরে আছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অবশ্যই প্রতিপক্ষ শক্তিশালী থাকবে, কিন্তু তাদের বিপক্ষে জয়লাভ করাটা কঠিন হবে না। কিন্তু এর প্রতিটা ম্যাচে আমার কাছে মনে হয় যে আমাদের সেরা খেলোয়াড়রা যদি তাদের সেরা পারফরমেন্সটা দিতে পারে, অবশ্যই সম্ভব সেমিফাইনালে যাওয়া, কিন্তু অবাস্তব নয়, কঠিন বটে অবাস্তব নয়। কিন্তু দলে যেটা শঙ্কার বিষয় ছিল ইঞ্জুরি, এর আগে সাকিব আল হাসান ইঞ্জুরিতে ছিলেন, সাইফুদ্দিন ইঞ্জুরির খবর শুনেছি, সর্বশেষ যেটা হলো যে তামিম ইকবাল গতকালকে অনুশীলনে চোট পেয়েছেন, তো এই ইঞ্জুরি কি ভোগাতে পারে কিনা বাংলাদেশ দলকে? কারণ হচ্ছে লম্বা টুর্নামেন্ট, প্রায় 1.5 মাসব্যাপী টুর্নামেন্ট, লম্বা টুর্নামেন্ট সত্যি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ইঞ্জুরিটা এই মুহূর্তে যতটুকু আমরা শুনতে পেয়েছি বা গণমাধ্যমে যতটুকু খবর পেয়েছি যে তামিম ইকবালের হাতে যে ইঞ্জুরিটা হয়েছিল নেটসে, সেটা শঙ্কামুক্ত, এবং সেখানে তিনি এক্সরে করার পর সেখানে কোনো চিড় ধরা পড়েনি, কোনো ফ্র্যাকচার নেই। তো এটা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো একটা বার্তা অবশ্যই। আর অন্য অন্য যারা আছেন দলে, আর সাইফুদ্দিন গতকালকে তিনি ট্রেনিং করেননি, তারপরেও কিন্তু আজকে তিনি ট্রেনিং করছেন। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইঞ্জুরিটা এখনও যেহেতু বড় রকম কোনো রূপ ধারণ করেনি, সেক্ষেত্রে মানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু লম্বা সময় হ্যাঁ ইঞ্জুরি হতেই পারে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে প্লেয়াররা তাদের নিজেদের টেক কেয়ার তারা করছেন, যদিও তাদের ফিজিওথেরাপিস্ট একজন আছেন, কিন্তু তারপরেও নিজের সেফটি ফার্স্ট জিনিসটা অবশ্যই থাকা উচিত।
কিন্তু মাঠে নামলে কিন্তু এই সেফটি ফার্স্ট জিনিসটা কিন্তু মাথা থেকে একেবারেই মানে উঠে যায়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যদি ওরকম বড় রকম কোনো ইঞ্জুরি যদি হয় দ্যাটস ডিফারেন্ট কেস, কিন্তু ছোটোখাটো ইঞ্জুরি আমার কাছে যেটা মনে হয় সেগুলো আমাদের দলের খেলোয়াড় এবং ফিজিওথেরাপিস্ট যিনি আছেন তিনি সঠিক পর্যবেক্ষণে আছেন এবং তারা সবার মতো তারা অবশ্যই ক্লিক করবেন এখান থেকে। অবশ্যই এগুলো মেনে নিয়েই খেলতে হবে, আসলে ইঞ্জুরি তো হবে, ইঞ্জুরি একটা প্লেয়ারের নিত্যসঙ্গী। যাই হোক, এখন অন্য প্রসঙ্গে আসে যে দুটো ম্যাচ বিশ্বকাপের আপনি দেখলেন, দুটো ম্যাচই এক পেশেভাবে জিতল, একটা হলো ইংল্যান্ড আর একটা হলো যেটা আপনার গতকালকে ওয়েস্ট ইন্ডিজ। তো এই আপনার কাছে কী মনে হচ্ছে এবার বিশ্বকাপ ক্রিকেট, এমন কি এক পেশেই হবে না প্রতিদ্বন্দ্বিতা আমরা কী দেখতে পাবো? আসলে ঠিক এক পেশে আমি বলবো না, বিকজ প্রথম ম্যাচটা যদি আমরা দেখি প্রতিপক্ষ ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা, দুজনই শক্তিশালী দল, কিন্তু ফেভারিট যারা দুটি ম্যাচে কিন্তু ফেভারিট যারা তারাই কিন্তু জয়লাভ করেছে। তো সেক্ষেত্রে আমি ব্যবধানটা হয়তো বড়, প্রথম ম্যাচের জয়টা যেমন ইংল্যান্ডের বড় একটা ব্যবধান অবশ্যই বলতে হয়, 104 রানের জয় কিন্তু বিরাট জয় আমার কাছে মনে হয়, আর বিশ্বকাপের মতো আসলে প্রথম ম্যাচে সেটা ঘটেছে। যদিও সাউথ আফ্রিকা প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী ছিল, কিন্তু সাউথ আফ্রিকা সেদিন কিন্তু সাউথ আফ্রিকার মতন করে কিন্তু খেলতে পারেনি আমার কাছে মনে হয়, এই কারণে হয়তো তাদের এই ভরাডুবিটা হয়েছে প্রথম ম্যাচেই। আর অপরদিকে আপনার ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের ম্যাচটাই যদি গতকালকের ম্যাচটাই কথাই বলি, ওয়েস্ট ইন্ডিজ নো ডাউট যে এইবারের বিশ্বকাপে যদি 4 সেমিফাইনালিস্ট ধরা হয়, আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের নাম বলবো, এই কারণেই বলবো যে তাদের সম্পূর্ণ টিমটা কিন্তু একেবারে গোছানো একটা দল এবং এত বেশি অলরাউন্ডারের সমারোহ এই দলে, নো ডাউট যে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বিশ্বের সেরা হার্ড হিটিং ব্যাটসম্যান যারা আছেন তারা সকলেই কিন্তু আছেন কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান দলে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই তাদেরকে প্রথম চারের অবশ্যই একটি দল হিসেবে বিবেচনা রাখছি, এবং তাদের প্রতিপক্ষ পাকিস্তান যারা ছিল আমার কাছে মনে হয় যে 105 রানে অল আউট হওয়ার মতো তারা টিম অবশ্যই নয়, কিন্তু একটা ইতিমধ্যেই একটা জিনিস তারা পরিষ্কার করে দিয়েছেন যে একেবারে এক্সপোজড এটা যে পাকিস্তানি ব্যাটসম্যানরা শর্ট বলের এগেনস্টে, শর্ট অফ লেন্থ বলের এগেনস্টে তারা একেবারে অপারদর্শী, এটা কিন্তু তারা প্রমাণ করে দিয়েছেন। তো আমার কাছে মনে হয় যে পরবর্তী ম্যাচগুলো তাদের প্রতিপক্ষ যারাই হবেন শক্তিশালী বোলিং লাইন আপ, পেস বোলিং লাইন আপ নিয়েই নামবেন পাকিস্তানের বিপক্ষে, এবং তাদের শর্ট ডেলিভারিজ অ্যাজ ইউজুয়াল তারা শর্ট ডেলিভারিজই করবেন। তো সেক্ষেত্রে আমি অবাক হইনি, এবং যাদের উপর আপনার কাছে প্রত্যাশিত ফল ছিল, প্রত্যাশিত ফল এটি। আচ্ছা, তো একটা সেমিফাইনালিস্ট আপনি অলরেডি বলে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজ, তো আপনার বাকি 3 সেমিফাইনালিস্ট কে হতে পারে, আপনার কি প্রেডিকশন? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড, এই। আচ্ছা, তাহলে বাংলাদেশ আপনার হিসাবে সেমিফাইনাল নেই? নেই এমন একেবারে বলছি না যে উড়িয়ে দিচ্ছে না যে নেই, কিন্তু তারপর আমার প্রত্যাশা অবশ্যই করি যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, কিন্তু তারপরে যাত্রাটা কিন্তু অনেক কঠিন। এখানে যদি সেমিফাইনালের মতো জায়গায় যেতে হয় আমাদের অন্তত পক্ষে 5টি ম্যাচ জয়লাভ করতে হবে, এবং যেখানে কিনা আমাদের প্রথম 3টি ম্যাচে কিন্তু আপনার আমাদের মানে খুবই কঠিন বাংলাদেশের জন্য সত্যিই, শক্তিশালী টিমগুলোর সাথে বিপক্ষে এমন না যে জয় আসবে না, তা না, অবশ্যই জয় আসবে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যাত্রাটা কঠিন। আপনি ইংলিশ কন্ডিশনে খেলেছেন, ইংল্যান্ডে আপনি ওয়ার্ল্ড কাপ খেলেছেন 99-এ, সেই ওয়ার্ল্ড কাপ তো আপনার জন্য স্মৃতিময়, অনেক স্মৃতির। যে তো ইংল্যান্ডে কী মনে হয় আসলে সাফল্য পেতে হলে ইংল্যান্ডে কী দরকার, কী যোগ্যতা দরকার একজন ব্যাটসম্যানের রান পেতে গেলে? দেখুন, আমরা আজ থেকে যদিও 20 বছর আগে খেলেছি সেখানে, কিন্তু সেখানকার সেই সময়কার কন্ডিশন এখনকার কন্ডিশন আমার কাছে মনে হয় যে অনেক তফাত। সে সময় আপনার যখন টুর্নামেন্টগুলো হতো ICC টুর্নামেন্টগুলো, তখন কিন্তু ইংল্যান্ডের কন্ডিশন অনুযায়ী কিন্তু এখানে কিন্তু উইকেট তৈরি করা হতো, এবং সেখানে কিন্তু বোলারদের জন্য একটা কিন্তু বাড়তি একটা সুযোগ থাকতো, সেখানে তখন গ্রিন টার্ফ থাকতো। কিন্তু এখন কিন্তু সময় পাল্টেছে, এবং সময়ের সাথে সাথে ICC টুর্নামেন্টগুলো এখন সবগুলো কিন্তু ব্যাটিং প্যারাডাইস, এমনকি ইংল্যান্ডেও এখন ব্যাটিং স্বর্গ বলা হচ্ছে। বিকজ অফ আমরা যদি ব্রিস্টলের উইকেট দেখি, ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার কিছুদিন আগেই কিন্তু আপনার সেখানে কিন্তু পাকিস্তান এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল, এবং সেখানে 350-এর উপরে রান হচ্ছে। তো দ্যাটস মিন যে এখানে ব্যাটিং প্যারাডাইস উইকেট অবশ্যই, এবং ICC টুর্নামেন্টগুলোতে কিন্তু এখন কিন্তু ব্যাটসম্যানদের রানের কথা মাথায় রেখে কিন্তু উইকেট বানানো হয়। তো সেক্ষেত্রে ইংল্যান্ডের কন্ডিশনটা এখন একেবারে কিন্তু ডিফারেন্ট আমরা যে সময়টা খেলেছিলাম তার থেকে, তখন ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন ছিল, অনেক কঠিন ছিল, কিন্তু আমার কাছে মনে হয় এখন সেটা অনেকই সহজ, কিন্তু বরঞ্চ বোলারদের জন্য অনেকটাই কঠিন হয়ে গেছে। তারপরেও যারা যদি সকালে যখন যারা টসে জয়লাভ করে, আমরা কিন্তু 3টা ম্যাচই দেখলাম, তারা যারাই টসে জয়লাভ করেছে তারাই কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিকজ অফ প্রথম ঘন্টাটা কাজে লাগানোর জন্য, এবং ইংলিশ কন্ডিশনে প্রথম ঘন্টাটাই কিন্তু বল কিন্তু একটু সুইং করে, এরপরে কিন্তু তার পরবর্তী সময় কিন্তু সুইংটা থাকে না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে প্রথম ঘন্টাটা যারাই যদি আমরা বাংলাদেশি হোক যদি ব্যাটিং করি, আমার কাছে মনে হয় যে একটু উইকেটটা হাতে রেখে প্রথমেই অ্যাটাকিং করার দরকার নেই, একটু পাওয়ার প্লেটা যদি আমরা যদি প্রথম 10টি ওভার যদি অ্যাটলিস্ট 40-45টি রানও যদি আমার বোর্ডে যোগ হয় কিন্তু বিনা উইকেটে, তো আমার কাছে মনে হয় যে ইটস সাকসেস। তো এভাবে আগানো হচ্ছে।
তাহলে আপনার হিসাবে আগামীকাল একাদশটা কেমন হতে পারে? এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত। একাদশটা আমি সাজাবো মিথুনকে, আমি দলে চাচ্ছি না আপাতত এই ম্যাচটির জন্য। মিথুনের জায়গায় আমি লিটন দাসকে অবশ্যই সুযোগ দিতে চাই, বিকজ অফ লিটন দাসকে কিন্তু আমরা এই ওয়ার্ল্ড কাপের আগে ঠিক আমরা যখন ত্রিদেশীয় সিরিজটার ফাইনাল ম্যাচটা খেললাম সেখানেও কিন্তু তার 50 ঊর্ধ্ব রানে কিন্তু একটা ইনিংস ছিল, এবং এমনকি আমাদের প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষেও কিন্তু তার কিন্তু 50 ঊর্ধ্ব রানে কিন্তু ইনিংস একটা আছে। ইতি বোঝা যাচ্ছে তিনি দুর্দান্ত একটি ফর্মে আছেন। আর নো ডাউট যে এই মুহূর্তে তামিম ইকবালের যোগ্য উত্তরসূরি আমার কাছে মনে হয় সৌম্য সরকার, এবং সৌম্য সরকার যথেষ্ট ভালো ব্যাট করে যাচ্ছেন, তিনি প্রতিটা ম্যাচে কিন্তু তার রান আছে। আর নাম্বার থ্রিতে আমি অবশ্যই সাকিব আল হাসান কে একটু পিছনের দিকে আমি দিয়ে নাম্বার থ্রিতে আমি অবশ্যই লিটন দাসকে আমি রাখতে চাইব। নাম্বার সাকিব নো ডাউট, নাম্বার ফোরে অ্যাজ ইউজুয়ালি তিনি ব্যাটিংয়ে যাবেন। তারপরে আছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। নাম্বার সিক্স সেভেনে গিয়ে আমি এখানে আমি অবশ্যই সাব্বির রহমানকে চাইব, বিকজ আই নো দ্যাট যে মুসাদ্দেক আমাদের ফাইনাল ম্যাচটা ত্রিদেশীয় ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলে দিয়েছে, কিন্তু তারপরে আমি মুসাদ্দেকের জায়গায় আমি বিকজ আমার কাছে মনে হয় যে সেখানে নাম্বার সেভেনে অলরাউন্ডারের জায়গার থেকে যদি একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলানো হয় আমার কাছে মনে হয় যে সেটা বেশি কার্যকর, বিকজ সেকেন্ড পাওয়ার প্লে এবং থার্ড পাওয়ার প্লেতে যদি আমরা হাতে তিনটি উইকেট নিয়ে যদি অ্যাটলিস্ট দুজন ব্যাটসম্যানকে নিয়ে যদি আমরা যদি 40 ওভারে ঢুকতে পারি সেক্ষেত্রে কিন্তু রানটা কিন্তু একটু যোগ হওয়ার কিন্তু একটা সুযোগ থাকে। আর যদি অলরাউন্ডার যদি আমরা যদি কাউকে নিই বা সেমি অলরাউন্ডার যারা আছেন তাদেরকে নিয়ে যদি আমরা যদি 40 ওভারের পরে যদি ঢুকি, লাস্ট পাওয়ার প্লেতে দেখা যায় যে আমার রান ম্যাক্সিমাম 40-45 যোগ হবে, তার থেকে আমি যদি ব্যাটসম্যান নিয়ে খেলি তাহলে সেখানে 70-টি রান হওয়ার সুযোগ থাকে। তো এই কারণে আমি ব্যাটসম্যান একজন বেশি নিয়ে খেলতে চাই। আপনিও কালকে যদি টস জিতে বাংলাদেশ তাহলে কী করা উচিত বলে মনে করেন? অফকোর্স ফিল্ডিংয়ে যাওয়া উচিত হবে, বিকজ আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রথম দুটি ম্যাচই দেখলাম যে যারাই টসে জয়লাভ করেছে প্রথমে কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। একটিমাত্র কারণ সেখানে ইংল্যান্ডের কন্ডিশন অনুযায়ী প্রথম ঘন্টাটা একটু বল মুভ করে, কিন্তু এর পরবর্তী সময় কিন্তু বল মুভও করে না, কিন্তু সময়ের সাথে সাথে উইকেটটাও কিন্তু স্লো, অনেকটাই কিন্তু স্লো হয়ে যায়। তো স্লো আমি চাই যে আমার ব্যাটসম্যানরা যদি স্লো উইকেট পায় সেখানে ব্যাট করার কিন্তু একটা ভালো একটা সুযোগ থাকবে, এবং আমাদের ব্যাটসম্যানরা আমরা যেভাবে দেখে আসছি যে বাউন্সি ট্র্যাক একটু অবশ্যই সমস্যা হচ্ছে, কিন্তু আই বিলিভ যে এই ম্যাচে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং সেই প্রত্যাশা আমরা অবশ্যই করি। তো অন্য প্রসঙ্গে যেতে চাই অফি ভাই, আপনি বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার, আপনার কেরিয়ার শুরুটা খুব অসাধারণ ছিল কিন্তু কেরিয়ারের ব্যাপ্তিটা খুবই কম ছিল, মাত্র 5 বছরের মতো আমরা যদি আন্তর্জাতিক কেরিয়ারটা ধরি, আপনার কি এই পুরো কেরিয়ারটা নিয়ে আক্ষেপ হয় যে কেন এমন হলো, কেন আমার কেরিয়ারটা এত ছোট হয়ে গেল? আক্ষেপ অবশ্যই একটু থাকি, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে আমার শুধু আমি নয় আমার সম্পূর্ণ ব্যাচে আমরা যারা ছিলাম আমার কাছে মনে হয় আমরা টু আর্লি একটু খেলাটা একটু ছেড়ে দিয়েছিলাম। নানান এক একজনের নানান কারণ থাকতে পারে, কিন্তু আমার এটা ব্যক্তিগত যেটা কারণ ছিল, ইয়েস অফকোর্স যে ওই টাইমটাতে আমরা প্রফেশনাল কী জিনিস সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি। আর বাংলাদেশ ক্রিকেট যে এই পর্যায়ে যে এখন চলে আসবে এটা একবারের জন্য অন্ততপক্ষে আমি তখন কিন্তু একবারও মনে করিনি। তো সেই কারণেই কিন্তু আমার কাছে মনে হয় যে ক্রিকেটের প্রতি অনীহা না, ক্রিকেটকে অবশ্যই ভালোবাসতাম বিদায় খেলতাম, কিন্তু পরের দিকে ফিটনেসেরও প্রবলেম ছিল, এই কারণেই কিন্তু টিম থেকে বাদ পড়া। আর লাস্ট 2003 আমার আই প্লেড দ্য লাস্ট টেস্ট ম্যাচ এগেনস্ট সাউথ আফ্রিকা ইন বাংলাদেশ, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার পারফরমেন্স সেরকম আশানুরূপ ছিল না, বিদায় কিন্তু বাংলাদেশ জাতীয় দলের থেকে বাদ পড়ার পরে ওই আর মানে আগ্রহটা তখন ছিল না যে আবার কাম ব্যাক, মানে বুঝতে পারিনি যে ক্রিকেটটা এই পর্যায়ে চলে যাবে। তো আপনার তখনকার ক্রিকেট আর এখনকার ক্রিকেট কী ব্যবধান দেখতে পান আপনি? আমাদের সময় প্রথম যে জিনিসটাই আসে অবশ্যই ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে সেখানে, যেটা কিনা এখন বর্তমান যুগে সেটা আকাশ পাতাল পার্থক্য। ফিনান্সিয়াল একটা সাইড এটা অনেকটাই মানে দ্বিগুণ বললে ভুল হবে, আমার কাছে মানে 50 গুণ কিন্তু এখন বেড়েছে। হয়তো আমাদের সময় যদি এরকম থাকতো হয়তো আমরাও সেরকম তাহলে প্রফেশনালদের মতো চিন্তা করার সুযোগটা পেতাম, কিন্তু আমাদের সময় যেটা হয়নি। তারপরে মনে হয় ফ্যাসিলিটিস আমাদের সময় এখন যেগুলো আছে আমাদের সময় কিন্তু এত ফ্যাসিলিটিসও ছিল না, এমনকি আমাদের সময় আমরা যখন খেলেছি প্র্যাকটিস শিডিউল থেকে শুরু করে সব কিছুই কিন্তু মুখোমুখি জানানো হতো, কোনো দিন ডিজিটাল পর্যায়ে কী জিনিস আমরা দেখিনি তখনও। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমাদের সময়টা অফকোর্স ইয়েস যে আমাদের সময়টা শুরু ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, কিন্তু তারপরেও ধীরে ধীরে আমরা আস্তে আস্তে কিন্তু হাঁটাহাঁটি পা করে কিন্তু এত দূর পথ গড়া এবং পথ চলা। তো এত দূর আসার পর এখন যখন দেখি যে না এত ফ্যাসিলিটিস ভালো, কিন্তু আক্ষেপ হয় না, কিন্তু তারপরে মনে হয় যে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়েছে, ফিনান্সিয়াল সিকিউরিটি থেকে শুরু করে সব এভরিথিং চেঞ্জ হয়েছে, কিন্তু বাট আই এম হ্যাপি যে হাউ দ্য প্লেয়ার্স আর লিভিং দ্য লাইফ নাও, আই এম হ্যাপি।
ক্রিকেট নিয়ে এই আলোচনা চলতেই থাকবে আগামী দেড় মাস। বাংলাদেশ আগামীকাল মাঠে নামবে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, সেই ম্যাচে বাংলাদেশের জয়ের প্রত্যাশা করেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ অপি ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে।